हेलो मेडिकोज, वेलकम टू माय चैनल द कॉन्सेप्चुअल कोडन। এখানে আমরা বিভিন্ন মেডিকেল টপিকস নিয়ে ডিসকাস করি। সো আজকের টপিক হচ্ছে PCOS, যেটার পুরো নাম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। সো PCOS এর ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। আর যদি আমরা সিম্পল ইংলিশ দেখি, তাহলে পলি মানে হচ্ছে মেনি, মানে অনেক, এবং ওভারিয়ান সিস্ট। সো পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, যেটা ইংলিশ থেকে আমরা দেখতে পাচ্ছি, অনেক ওভারিয়ান সিস্ট আছে। শুধুমাত্র এই নামটা থেকে আমরা বুঝতে পাচ্ছি একটা ডায়াগনস্টিক ফিচার, যে এখানে ওভারিতে অনেক সিস্ট থাকবে। এখন এই যে সিস্টগুলো আছে, সেগুলো কি ছোট সিস্ট না বড় সিস্ট? যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজে বড় সিস্ট থাকে, কিন্তু এই যে ওভারিয়ান সিস্ট গুলো, এগুলো সব সময় স্মল সিস্ট হবে, অর্থাৎ ছোট হবে। কেন? এগুলো শুধুমাত্র যে আনরাপচার্ড ফলিকল, যে গ্রাফিয়ান ফলিকল, এগুলো আনরাপচার্ড অবস্থায় থাকে, সেগুলোই সিস্ট হিসাবে সারফেসে দেখা যায়। এই ছবিতে এখানে দেখা যাচ্ছে যে সিস্ট গুলো রয়েছে, সেগুলো পেরিফেরিতে রয়েছে এবং এগুলো হচ্ছে স্মল সিস্ট। এই সিস্ট গুলো হচ্ছে 12টার বেশি থাকে, মেনলি গ্রেটার দেন ইকুয়াল টু 12 ইন নাম্বার। আর ওভারিটা যে নর্মাল সাইজ, তার 2 থেকে 5 গুণ বড় হয়ে যায়, এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। এরপরে আমরা দেখব যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমটা কেন ইম্পর্টেন্ট পড়া। 1 নম্বর হচ্ছে, প্রতি 10 জন ওমেনের মধ্যে 1 জন ওমেন PCOS দ্বারা আক্রান্ত। সো 1 আউট অফ 10, সো 10% ওমেন এ PCOS দেখা যায়। সো আশেপাশে যে সমস্ত ওমেন আমরা দেখতে পাই, তাদের মধ্যে PCOS থাকে। এছাড়া কি 50% যে PCOS পেশেন্ট থাকে, তারা আনডায়াগনোজড থাকে, ডায়াগনোসিস হয় না। এরা টিপ অফ দ্য আইসবার্গ বা আইসবার্গ ফেনোমেন আমরা বলি, সেখানে 50% PCOS আনডায়াগনোজ থাকে, সেই জন্য আমাদের ডায়াগনোসিস করাটা শিখতে হবে। 50% পেশেন্ট অফ PCOS কি না, তাদের লাইফ টাইমে একটা টেন্ডেন্সি থাকে Type 2 ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করার। সো একটা প্রিডিসপোজিশন থাকে। আর কি না, PCOS এর পেশেন্টদের 3 গুণ সাসেপ্টেবল এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার প্রতি। তাহলে এই জন্য এই সমস্ত যে পয়েন্টগুলো আমরা দেখলাম, সেগুলোর জন্য PCOS হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, শুধুমাত্র এক্সাম পারপাসের জন্য নয়, একটা জেনারেল প্র্যাকটিসের ক্ষেত্রেও PCOS একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ এটা খুবই কমন। এরপরে আমরা দেখবো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ PCOS, কি করে আমরা ডায়াগনোসিস করব PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। তার জন্য আমরা একটা ক্রাইটেরিয়া ফলো করি, যেটা হচ্ছে রটারড্যামস ক্রাইটেরিয়া। তাহলে রটারড্যামস ক্রাইটেরিয়া, যেটা PCOS ডায়াগনোসিসের জন্য ইউজ করা হয়, এটাতে মোট 3টে ক্রাইটেরিয়া আছে। এই 3টের মধ্যে 2টো ক্রাইটেরিয়া প্রেজেন্ট থাকতে হবে, তবেই আমরা বলবো সেটা PCOS। 2 আউট অফ 3 ক্রাইটেরিয়া প্রেজেন্ট থাকতে হবে। এবার আমরা দেখবো এই 3টে ক্রাইটেরিয়া কি কি। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস। সো মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি ক্যান বি ইন দ্য ফর্ম অফ অ্যানোভুলেশন হতে পারে, আবার অলিগোমেনোরিয়াও হতে পারে। তাহলে এই 2টো মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস, যেটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া রটারড্যামস ক্রাইটেরিয়ার মধ্যে, অ্যানোভুলেশন হতে পারে, আবার অলিগোমেনোরিয়াও হতে পারে, অলিগোমেনোরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া আমরা দেখব, যেটা হচ্ছে আমাদের হাইপার অ্যান্ড্রোজেনিজম, মানে অ্যান্ড্রোজেন লেভেল বডিতে যেটা আছে সেটা হাই হয়ে গেছে। সো হাইপার অ্যান্ড্রোজেনিজম, দেয়ার ইজ ইনক্রিজ লেভেল অফ অ্যান্ড্রোজেন ইন দ্য বডি। হাইপার অ্যান্ড্রোজেনিজমের জন্য কি হয় না, ইনক্রিজড হেয়ার গ্রোথ হয়, ফেসিয়াল হেয়ার গ্রোথ হয়, যেটাকে আমরা বলছি হিরসুটিজম। এরপরে আমরা যাব 3 নম্বর ক্রাইটেরিয়াতে। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে একটা রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে USG। এখানে যেমন দেখা যাচ্ছে ছবিতে যে সিস্টগুলো রয়েছে USG-তে, PCOS ওমেনের একটা USG, এটা এখানে সিস্টগুলো দেখা যাচ্ছে পেরিফেরিতে।
এই যে ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স, যে সিস্টগুলো যে পেরিফারিতে দেখা যাচ্ছে একদম মালার মতো সাজানো আছে সিস্টগুলো পেরিফেরিতে, এই যে ইউএসজির একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, এটাকে বলা হচ্ছে স্ট্রিং অফ পার্লস অ্যাপিয়ারেন্স, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পিসিওএস এর জন্য। তাহলে আমরা তিনটে ক্রাইটেরিয়া পড়লাম রটার ড্যামস ক্রাইটেরিয়ার মধ্যে, তার মধ্যে দুটো, অ্যাটলিস্ট দুটো থাকলে তবেই আমরা বলবো পিসিওএস পেশেন্ট। সো এইটা কমপ্লিট হলো আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা রটার ড্যামস ক্রাইটেরিয়া। নেক্সট আমরা আলোচনা করব যে সিমটম কী কী হয় পিসিওএস এর ক্ষেত্রে, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সিমটম কী কী হয়। তো প্রথম সিমটম যেটা আমরা রটার ড্যামস ক্রাইটেরিয়াতেই আলোচনা করেছি সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, মেনস্ট্রুয়াল সাইকেলের ইরেগুলারিটি হবে, যেটা অ্যানোভুলেশনও হতে পারে আবার অলিগোমেনোরিয়াও হতে পারে। তাহলে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি কী কী হতে পারে? অ্যান ওভুলেশন বা অ্যানোভুলেটরি সাইকেলস আর অলিগোমেনোরিয়া। সেকেন্ড আমরা ওখানে আরেকটা ক্রাইটেরিয়া আলোচনা করেছি যেটা হচ্ছে হির্সুটিজম বা হাইপার অ্যান্ড্রোজেনিজম। তাহলে এখানে যে ছবিটা আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ফেসিয়াল হেয়ার গ্রোথ হয়েছে, যেটাকে আমরা বলছি হির্সুটিজম, যেটা ইনক্রিজড অ্যান্ড্রোজেন লেভেলের জন্য হয়। এবার আমরা আসবো 3 নম্বর সিমটমের ক্ষেত্রে। 3 নম্বর সিমটম হচ্ছে এখানে ভেরি ইম্পর্টেন্ট ওবেসিটি, যেটা হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি। ছবি তো দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ওবেসিটি আছে মোমেন্টা। তাহলে 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ওবেসিটি। 4 নম্বর সিমটম, 4 নম্বর সিমটম হলো অ্যাকনি। ছবিতেও দেখা যাচ্ছে যে অ্যাকনি হয়েছে, সে অ্যাকনিটা রেড কালার দিয়ে মার্ক করা আছে। সো এগুলো হলো সিমটম পিসিওএস এ, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, হির্সুটিজম এটসেট্রা। এরপর ভেরি ইন্টারেস্টিং একটা পার্ট আমরা বুঝবো, যেটা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ পিসিওএস। এটা ভেরি ইন্টারেস্টিং, যদি সমস্ত প্যাথোফিজিওলজিগুলো মেটিকুলাইসলি ফলো করা হয় তাহলে তুমি নিজে নিজেই ডটসগুলো কানেক্ট করা যায় এবং তখন এই প্যাথোফিজিওলজি অফ পিসিওএসটা অনেক ইন্টারেস্টিং লাগে। এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর প্লে করে পিসিওএস এর প্যাথোফিজিওলজিতে। সো ফার্স্টেই পিসিওএস হলো একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল অ্যান্ড পলিজেনিক ডিসঅর্ডার। মাল্টি ফ্যাক্টোরিয়াল মানে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করছে প্যাথোজেনেসিসে, এবং পলিজেনিক মানে একটা জেনেটিক প্রি ডিসপোজিশন আছে পিসিওএস এর ক্ষেত্রে, সেটা হলো মাল্টি ফ্যাক্টোরিয়াল এবং পলিজেনিক ডিসঅর্ডার। এরপরে এখানে কি হয় না, যে জিএনআরই যেটা সিক্রেট হয় হাইপোথ্যালামাস থেকে, সে জিএনআরইটা পালসেস এ সিক্রেশন হয়, সে পালসেস অফ জিএনআরই সিক্রেশনের ফ্রিকুয়েন্সিটা মেনলি বেড়ে যায়, সেটা হচ্ছে মেন হরমোনাল ডিস্টারবেন্স ইন কেস অফ পিসিওএস। তাহলে জিএনআরইচের যে পালস ফ্রিকুয়েন্সি সেটা মেনলি 1 in 60 মিনিটস অর 1 in 90 মিনিটস থাকে, কিন্তু এখানে কি হচ্ছে না, সেই পালস ফ্রিকুয়েন্সি অফ জিএনআরএইচটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সেন্ট্রাল একটা মেকানিজম অর হরমোনাল ডিস্টারবেন্স। কেন ইনক্রিজ হচ্ছে না, এখানে যেহেতু ওবেসিটি আছে, ফ্যাট সেল বেশি আছে, সেখান থেকে লেপটিন সিক্রেশন বেশি হচ্ছে, সেই ইনক্রিজড লেপটিন সিক্রেশন ফ্রম দ্য ফ্যাট সেলস ইনক্রিজেস দ্য পালস ফ্রিকুয়েন্সি অফ জিএনআরএইচ। তা লেপটিন যেটা সিক্রেশন হচ্ছে, বেশি সিক্রেশন হচ্ছে অ্যাডিপোজ টিস্যু থেকে, কারণ এটা ওবেসিটি আছে, তার সেটা জিএনআরই সিক্রেশনটাকে বাড়াচ্ছে। এছাড়া ইনক্রিজড অ্যান্ড্রোজেন, যেটা হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া আছে, সেটাও জিএনআরএইচ এর পালসের সিক্রেশনটাকে বাড়াচ্ছে। এছাড়া আরেকটা যেটা আগেই বললাম ওবেসিটি আছে, সেই ওবেসিটিটাও জিএনআরএইচ এর পালসের সিক্রেশনটাকে বাড়াচ্ছে। যে জিএনআরএইচ পালস সেটা সিক্রেট হচ্ছে, জিএনআরএইচটা সিক্রেট হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। তাহলে আমরা দেখলাম যে লেপটিন, ওবেসিটি বা ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, এই তিনটে ফ্যাক্টর হচ্ছে রেসপন্সিবল জিএনআরএইচ এর পালস যে ফ্রিকুয়েন্সি সেটার ইনক্রিজের জন্য। এরপর এই জিএনআরএইচ কোথায় কাজ করবে, না এই জিএনআরএইচ কাজ করবে পিটুইটারির উপর, এবং পিটুইটারি থেকে তার প্রভাবে দুটো হরমোন সিক্রেট হয়, একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা FSH, আর হচ্ছে লিউটেনাইজিং হরমোন বা LH। সো এটা সিক্রেট হচ্ছে পিটুইটারি থেকে, FSH এবং LH। নর্মালি কি হয়, জিএনআরএইচ এর প্রভাবে
FSH এবং LH ইকুয়াল অ্যামাউন্টে সিক্রিট হয়। সো নর্মাল যে প্রপোর্শন FSH আর LH এর থাকে 1:1। নর্মাল যে রেশিও অফ FSH অ্যান্ড LH থাকে সেটা হচ্ছে 1:1। তা আমরা দেখে নেবো যে GnRH যেহেতু এখানে বেড়ে যাচ্ছে, তাহলে এখন পর্যন্ত আমরা জানলাম GnRH বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে না, FSH LH এর একটা সিক্রেশন হচ্ছে। কিন্তু এখানে কি হবে না, GnRH প্রেফার করে LH সিক্রেশনকে PCOS ওমেনের ক্ষেত্রে। সুতরাং 1:1 না থেকে LH সিক্রেশনটা বেড়ে যাবে এবং FSH সিক্রেশন কমে যাবে। এখানে GnRH প্রেফার করে LH সিক্রেশনটাকে, সেই জন্য LH সিক্রেশনটা বেড়ে যাবে। দেয়ার ইজ ইনক্রিজড LH সিক্রেশন ডিউ টু দ্য প্রেফারেন্সিয়াল প্রেফারেন্স অফ GnRH। আবার কি না, FSH সিক্রেশন কমে যাবে। FSH সিক্রেশন কেন কমে যায়, মেনলি এখানে ইস্ট্রোজেন বেশি থাকে, ফ্রি ইস্ট্রোজেন বেশি থাকে। সেই ফ্রি ইস্ট্রোজেনের নেগেটিভ ফিডব্যাকের জন্য, ফ্রি ইস্ট্রোজেন ইনক্রিজড ইস্ট্রোজেন থাকে, সেই ফ্রি ইস্ট্রোজেনের নেগেটিভ ফিডব্যাকের জন্য FSH কমে যায়। আবার সেই ইনক্রিজড ইস্ট্রোজেন LH এর উপর একটা পজিটিভ ফিডব্যাকও দেয়। সো পজিটিভ ফিডব্যাক ইফেক্ট দেয় LH এর উপর, নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট দেয় FSH সিক্রেশনের উপর। সেই জন্য LH সিক্রেশনটা বেড়ে যাচ্ছে এবং FSH সিক্রেশনটা কমে যাচ্ছে। এরপর যেহেতু ইনক্রিজড LH সিক্রেশন হয়েছে, LH টা বেড়ে গেছে, সেই LH টা কাজ করবে ওভারি থিকা সেলের উপরে। এবং থিকা সেল কি করে না, অ্যান্ড্রোজেন প্রোডাকশন করে। সো থিকা সেলের উপর LH কাজ করে অ্যান্ড্রোজেন প্রোডাকশনটাকে বাড়িয়ে দেবে। এই অ্যান্ড্রোজেনটা ওভারি থেকে সিক্রেট হচ্ছে, সো এটাকে বলা হয় ওভারিয়ান অ্যান্ড্রোজেন। তাহলে LH থিকা সেলের উপর কাজ করে ওভারিয়ান অ্যান্ড্রোজেনের সিক্রেশন বাড়িয়ে দিচ্ছে। এছাড়া অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন সিক্রেট হয়। সে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন, ওভারিয়ান অ্যান্ড্রোজেন, এই দুটো অ্যান্ড্রোজেন মিলে কি হচ্ছে না, যে সার্কুলেটারি টোটাল অ্যান্ড্রোজেন লেভেল, সেই টোটাল অ্যান্ড্রোজেন লেভেলটা বেড়ে যাচ্ছে। সো ইনক্রিজড সার্কুলেটারি টোটাল অ্যান্ড্রোজেন লেভেল, যে অ্যান্ড্রোজেন লেভেল আছে সার্কুলেশনে সেটা বেড়ে যাচ্ছে, কারণ ওভারিয়ান অ্যান্ড্রোজেনে বেড়ে যাচ্ছে, আবার অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেনও বেড়ে যাচ্ছে। অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন কেন বাড়ছে সেটা আমরা পরে ডিসকাস করব। শুধুমাত্র যে এই অ্যান্ড্রোজেন বেড়ে যাচ্ছে এটা একটা যেমন ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটার জন্য কি হচ্ছে না, হিরসুটিজম হচ্ছে বা হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া হচ্ছে। যেহেতু সার্কুলেটিং অ্যান্ড্রোজেন বেড়ে যাচ্ছে, সেই জন্য হিরসুটিজম বা হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া এখানে দেখা যাচ্ছে। এই ফ্যাক্টরটার সাথে আরেকটা অ্যাডিশনাল ফ্যাক্টর আছে, একটা প্রোটিন যেটা হচ্ছে SHBG অর সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন বলে একটা প্রোটিন আছে, যেটা বিভিন্ন সেক্স হরমোন যেমন টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন এগুলোর সাথে বাইন্ড করে। এই লেভেলটা PCOS এ কমে যায়, SHBG লেভেল কমে যায়। তার জন্য কি হয়, টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন এগুলো SHBG এর সাথে কম বাইন্ড করতে পারে এবং ফ্রি অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন এবং ফ্রি ইস্ট্রোজেন বেড়ে যাচ্ছে। যেহেতু ফ্রি অ্যান্ড্রোজেন বেড়ে যাচ্ছে, তাহলে সেই হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া হবে এবং আলটিমেটলি সেটা হিরসুটিজম করবে। এছাড়া SHBG এর সাথে ইস্ট্রোজেন ও বাইন্ড করে থাকে। SHBG এর সাথে যেহেতু ইস্ট্রোজেন বাইন্ড করে থাকে এবং SHBG এর পরিমাণ এখানে কমে যাচ্ছে, তাহলে সেখানে ফ্রি ইস্ট্রোজেনের পরিমাণও বেড়ে যাবে। যেমন ফ্রি টেস্টোস্টেরন বা ফ্রি অ্যান্ড্রোজেনের পরিমাণ এখানে বেড়ে যাচ্ছে, এখানে ফ্রি ইস্ট্রোজেনের পরিমাণও বেড়ে যাবে। এবং সেই ফ্রি ইস্ট্রোজেনটা, যেটা প্রথমে বলছিলাম যে ফ্রি ইস্ট্রোজেনটা একটা নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট দেবে FSH সিক্রেশনের উপরে, ইনক্রিজড ফ্রি ইস্ট্রোজেন FSH এর উপর নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট দেবে এবং LH সিক্রেশনের উপর একটা পজিটিভ ফিডব্যাক ইফেক্ট দেবে। ফ্রি ইস্ট্রোজেনের পজিটিভ ফিডব্যাকের জন্য LH সিক্রেশন বেশি হবে GnRH এর প্রভাবে এবং FSH সিক্রেশন কম হবে GnRH এর প্রভাবে। তাহলে বোঝা গেল যে কেন LH সিক্রেশন বেশি হচ্ছে। একটা হচ্ছে প্রেফারেন্সিয়াল জন্য GnRH প্রেফার করছে LH সিক্রেশনকে, আর একটা ইনক্রিজড ফ্রি ইস্ট্রোজেন আছে যেটা একটা পজিটিভ ইফেক্ট দিচ্ছে LH এর উপর। এরপরে আমরা নেক্সট প্যাথোফিজিওলজিতে কি দেখবো না, FSH এর পার্টটা। এতক্ষণ LH এর আমরা দেখলাম, এখানে কি FSH যেহেতু ইস্ট্রোজেন নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, FSH এর পরিমাণ দেহে কমে যাচ্ছে, বডির যে FSH যে সিক্রেশন সেটা কমে যাচ্ছে। FSH সিক্রেশন কমে যাওয়ার ফলে FSH মেনলি কাজ করে গ্র্যানিউলোসা সেলসের উপরে। তাহলে FSH যেহেতু কমে যাচ্ছে, তার একটা কাউন্টার হরমোন যেটা হচ্ছে ইনহিবিন, সেই ইনহিবিন বেড়ে যায়।
তাহলে ইনক্রিজড ইনহিবিন অ্যান্ড ডিক্রিজড এফএসএইচ, এই দুটো সাইমালটেনিয়াসলি ঘটছে। একটা পেরিফেরিতে রিয়াকশন হয়, যেটা হচ্ছে অ্যান্ড্রোজেন যেটা তৈরি হয় অতিরিক্ত সেটা ইস্ট্রোজেনে কনভার্ট হয়। সেই রিয়াকশনে একটা এনজাইম কাজে লাগে, সেটা হচ্ছে অ্যারোমেটেজ। এবং এই যে অ্যারোমেটাইজেশন রিয়াকশন হচ্ছে অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেনে, সেটা হচ্ছে এফএসএইচ ডিপেন্ডেন্ট, মানে এফএসএইচ এই অ্যারোমেটাইজেশন এ সাহায্য করে। যেহেতু এখানে এফএসএইচ সিক্রেশন কম, সেই জন্য অ্যারোমেটাইজেশন যেটা এফএসএইচ ডিপেন্ডেন্ট অ্যারোমেটাইজেশন সেটা কম হবে, তাহলে অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেনে কনভার্ট হতে পারবে না। তারপর সিম্পল ভাবে যে অ্যান্ড্রোজেনটা বেড়ে যাবে, কারণ অ্যান্ড্রোজেনটা ইস্ট্রোজেনে কনভার্ট হতে পারছে না, যে পরিমাণ কনভার্ট হতো আগে সেটা কনভার্ট হতে পারছে না, কারণ অ্যারোমেটাইজেশন রিয়াকশন যেটা এফএসএইচ ডিপেন্ডেন্ট সেটা কমে গেছে, সেই জন্য অ্যান্ড্রোজেন বেশি থাকছে সার্কুলেশনে। এরপরে কি না, এই যে ফলিকল যেগুলো থাকে, প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল, এই যে ফলিকলের ডেভেলপমেন্টটা হচ্ছে এফএসএইচ ডিপেন্ডেন্ট, কারণ এফএসএইচ রিসেপ্টর থাকে, সেই অনুযায়ী এফএসএইচ ডিপেন্ডেন্ট একটা গ্রোথ হয়। এখানে যেহেতু এফএসএইচ এর পরিমাণ কম, মানে এফএসএইচ সিক্রেশন কম হচ্ছে, সেই জন্য নো গ্রোথ অফ দ্য ফলিকলস। যে ফলিকলগুলো যে গ্রো করে সেকেন্ডারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল, সেই গ্রোথটা এখানে হ্যাম্পার হয়। আবার এখানে অ্যান্ড্রোজেন বেশি আছে তুলনামূলকভাবে, সেই জন্য যে মাইক্রো এনভায়রনমেন্টটা থাকে সেটা বলা হচ্ছে এখানে অ্যান্ড্রোজেনিক মাইক্রো এনভায়রনমেন্ট, অ্যান্ড্রোজেন বেশি আছে। কিন্তু নর্মালি এই যে গ্রোথ অফ দ্য ফলিকালের জন্য ইস্ট্রোজেনিক মাইক্রো এনভায়রনমেন্ট দরকার হয়, ইস্ট্রোজেন বেশি দরকার হয়। কিন্তু এখানে যেহেতু অ্যান্ড্রোজেন বেশি আছে, তাহলে এই মাইক্রো এনভায়রনমেন্টটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক মাইক্রো এনভায়রনমেন্ট, এবং সেটা ফলিকিউলার গ্রোথের জন্য একেবারেই ফেভারেবল নয়, সেই জন্য গ্রোথ অফ দ্য ফলিকাল টা হ্যাম্পার হচ্ছে। তাহলে 1 নম্বর হচ্ছে, যেহেতু এফএসএইচ কম আছে সেই জন্য এফএসএইচ ডিপেন্ডেন্ট গ্রোথটা কম হচ্ছে, এবং 2 নম্বর হচ্ছে যেহেতু এখানে অ্যান্ড্রোজেন বেশি আছে তাহলে অ্যান্ড্রোজেনিক মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, এবং সেই অ্যান্ড্রোজেনিক মাইক্রো এনভায়রনমেন্টটা এখানে গ্রোথটা হ্যাম্পার করছে। এখানে আবার একটা ফ্যাক্টর আছে অ্যানোভুলেশন, যদি গ্রোথ না হয় কোনো ফলিকালের তাহলে কি সেটা ওভুলেট করবে? অবশ্যই করবে না। তাহলে গ্রোথ অফ দ্য ফলিকাল হ্যাম্পার হলে সেটা অ্যানোভুলেশন দেখা যাবে, তাহলে সাইকেল গুলো হবে অ্যানোভুলেটরি সাইকেল। এরপরে আমরা অ্যানোভুলেশনটা ডিটেলসে আলোচনা করব, যে অ্যানোভুলেশনে কি কি ফ্যাক্টর দায়ী বা অ্যানোভুলেশন আমরা ডিটেলসে আলোচনা করব। ফার্স্টে আমরা দেখব যে অ্যানোভুলেটরি সাইকেলের কিছু ক্যারেক্টারিস্টিক। নর্মালি কি হয় যে স্টার্ডায়োল যে লেভেলটা আছে, প্রথমে যে ফলিকিউলার ফেজ থাকে সেই ফলিকিউলার ফেজে ধীরে ধীরে স্টার্ডায়োলের লেভেল বাড়ে এবং সেটা একটা পিকে পৌঁছায়, যেটা হচ্ছে 200 পাইকোগ্রাম। তারপরে সেটা ওভুলেশন ইন্ডাকশন করে এবং সেই ইস্ট্রোজেনের লেভেলটা তারপরে একটু কমে এবং আবার কর্পাস লুটিয়াম থেকে কিছুটা সিক্রেট হয়, সেজন্য বাড়ে। কিন্তু অ্যানোভুলেটরি সাইকেলে কি হবে না, ইস্ট্রোজেন লেভেলটা ক্রমশই বাড়তে থাকবে, কারণ এখানে কোনো ওভুলেশন হচ্ছে না, অর্থাৎ অ্যানোভুলেটরি সাইকেল। যেহেতু ইস্ট্রোজেনটা বাড়বে, সেটা এন্ডোমেট্রিয়াম থেকে কি করবে না, প্রলিফারেট করবে। সো দেয়ার উইল বি প্রলিফারেটিং এন্ডোমেট্রিয়াম, এবং সেটা কি কাকে প্রিডিসপোজ করবে, ইয়াস এটা প্রিডিসপোজ করবে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাকে। আমরা প্রথমেই বললাম যে পিসিওএস ওমেন প্রিডিসপোজেস টু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, 3 টাইম হায়ার রিস্ক থাকে পিসিওএস ওমেনদের ক্ষেত্রে। সুতরাং এখানে দেখা যাচ্ছে কেন, যে প্রলিফারেটিং এন্ডোমেট্রিয়াম থাকছে, ইস্ট্রোজেন বেশি থাকছে বলে, সেই জন্য একটা এন্ডোমেট্রিয়াল সি এর চান্স থাকছে পিসিওএস ওমেনদের লাইফ টাইমে। তাহলে এটা একটা এক্সপ্লেনেশন যে কেন পিসিওএস ওমেনদের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা বেশি হয়। এছাড়া হচ্ছে যখন ওভুলেশন হয় তখন প্রস্টাগ্ল্যান্ডিন সিক্রেট হয়, সেই প্রস্টাগ্ল্যান্ডিনটা দায়ী হয় পেনের জন্য ওভুলেটরি সাইকেলে। আবার মেনস্ট্রুয়েশন বা এন্ডোমেট্রিয়াল শেডিং হয় ওভুলেটরি সাইকেলে প্রজেস্টেরন উইথড্রয়ালের জন্য। প্রজেস্টেরন উইথড্রয়াল হওয়ার ফলে শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম হয়
ওভুলেটরি সাইকেলে। কিন্তু অ্যানওভুলেটরি সাইকেলে এখানে কোনো কর্পাস লুটিয়াম তৈরি হচ্ছে না, কারণ কোনো ওভুলেশন নেই, সুতরাং কোনো প্রজেস্টেরন নেই, সো কোনো প্রজেস্টেরন উইথড্রয়ালও নেই। সো তাহলে কি করে শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম হয় না? যেহেতু এখানে এন্ডোমেট্রিয়াল যে গ্রোথটা সেটা ধীরে ধীরে বাড়তে থাকে, সেটা একসময় নিজের ব্লাড সাপ্লাইকেই আউটগ্রো করে দেয়, সেই শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়ামটা হবে ইররেগুলার। প্রজেস্টেরন উইথড্রয়ালের জন্য যে শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়ামটা হয় সেটা হচ্ছে রেগুলার, এখানে ইররেগুলার হচ্ছে। সেই জন্য অ্যানোভুলেটরি সাইকেল কি রেগুলার হবে? না, অ্যানোভুলেটরি সাইকেল হবে ইররেগুলার। এছাড়া যেটা বলছিলাম যে ওভুলেশনের সময় কিছু প্রস্টাগ্ল্যান্ডিন সিক্রেট হয় যেটা পেন ডিউরিং মেনস্ট্রুয়েশন লাইক প্রাইমারি সেকেন্ডারি অর কনজেস্টিভ ডিসমেনোরিয়ার জন্য দায়ী। কিন্তু অ্যানোভুলেটরি সাইকেলে যেহেতু কোনো ওভুলেশনই হচ্ছে না, কোনো প্রস্টাগ্ল্যান্ডিনও সিক্রেট হয় না, সেই জন্য তাহলে কি এই সাইকেলগুলোতে পেন হবে, ডিসমেনোরিয়া হবে? না, এই সাইকেলগুলোতে ডিসমেনোরিয়া হবে না, অর্থাৎ পেন হবে না। তাহলে আমরা দুটো ক্রাইটেরিয়া বা দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার্স পড়লাম অ্যান ওভুলেশন বা অ্যানোভুলেটরি সাইকেলস এর, একটা হচ্ছে ইরেগুলার আর একটা হচ্ছে পেনলেস। এবার যদি কোনো একজন ওমেন, PCOS ওমেন, তাহলে তোমার ইনফার্টিলিটি ওপিডিতে এসেছেন এবং কমপ্লেন করছেন ইনফার্টিলিটি, সে মোস্ট কমন কজ অফ ইনফার্টিলিটি ইন PCOS ওমেন ইজ ডিউ টু অ্যানোভুলেটরি সাইকেলস, কারণ অ্যানোভুলেশন হচ্ছে, ওভুলেশনই হচ্ছে না, তাহলে ইনফার্টিলিটি দেখা যাবে। তাহলে মোস্ট কমন 90% কেসেস PCOS এতে কি হয়, ইনফার্টিলিটির জন্য কারণ থাকে অ্যানোভুলেশন বা অ্যান অভুলেটরি সাইকেলস। তাহলে তাকে যদি জিজ্ঞেস করা হয় পিরিয়ডগুলো কেমন হবে, তিনি বলবেন সেগুলো হবে ইররেগুলার অ্যান্ড পেনলেস, তার থেকে বোঝা যাবে যে অ্যানোভুলেশন হচ্ছে। এবার আমরা অ্যানোভুলেশনটা একটু ডিটেলসে দেখব। প্রথমে বললাম যে ওভারি ওপরে FSH এবং LH কাজ করে। ওভারির দু রকমের সেল থাকে, একটা হচ্ছে গ্র্যানিউলোসা সেল আর একটা হচ্ছে থিকা সেল। গ্র্যানিউলোসা সেল এর উপরে একটা হরমোন কাজ করে যেটা হচ্ছে FSH, এবং থিকা সেলের উপরে হরমোন কাজ করে LH, এবং এই দুটো হরমোনই সিক্রেট হয় GnRH এর প্রভাবে। সো একটা সেল থাকে গ্র্যানিউলোসা সেল আর একটা হচ্ছে থিকা সেলস। গ্র্যানিউলোসা সেলস এর উপরে কাজ করছে গ্র্যানিউলোসা সেলস এর উপরে কাজ করছে FSH, এবং থিকা সেলের উপর কাজ করছে যে হরমোন সেটা হচ্ছে LH। FSH কি করছে, গ্র্যানিউলোসা সেলের প্রভাবে FSH কি করছে না, ইস্ট্রাডায়ল বা ইস্ট্রোজেন সিক্রেশন করছে। আরেকটা কি না, FSH ডিপেন্ডেন্ট অ্যারোমেটাইজেশনে হেল্প করছে, যেটা পেরিফেরিতে অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন হয়, যেটাকে বলা হয় FSH ডিপেন্ডেন্ট অ্যারোমেটাইজেশন। যেহেতু এখানে FSH লেভেল কমে গেছে, সেই জন্য ইস্ট্রাডায়ল লেভেলও কিছুটা কম থাকবে এবং অ্যারোমেটাইজেশন প্রসেসটা হবে না, সেই জন্যই ইনক্রিজড অ্যান্ড্রোজেন হচ্ছে। তাহলে ইনক্রিজড অ্যান্ড্রোজেন হওয়ার জন্য একটা ফ্যাক্টর ডিক্রিজড অ্যারোমেটাইজেশন। অন্যদিকে থিকা সেলের উপরে কাজ করে LH, এবং থিকা সেলস থেকে সিক্রেট হয় অ্যান্ড্রোজেন, যেহেতু এখানে GnRH প্রেফারেন্সিয়াল টু LH সিক্রেশন, এবং ইনক্রিজড ইস্ট্রোজেনের জন্য, ফ্রি ইস্ট্রোজেনের জন্য LH সিক্রেশন বেশি হয়, সে LH ইনক্রিজড LH যেটা হচ্ছে সেটা থিকা সেলসকে স্টিমুলেট করবে বেশি ওভারিয়ান অ্যান্ড্রোজেন সিক্রেট করার জন্য। তাহলে একদিকে যেমন অ্যারোমেটাইজেশন কমে যাচ্ছে, অন্যদিকে সেরকম অ্যান্ড্রোজেন প্রোডাকশনও বেশি হচ্ছে। এই দুটোর কিউমুলেটিভ ইফেক্টের জন্য কি হচ্ছে না, হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, কারণ ওভারিয়ান অ্যান্ড্রোজেন যেটা সেটা বেশি সার্কুলেশনে আসছে, তাহলে হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া হচ্ছে এবং হির্সুটিজম হচ্ছে। কিন্তু আমরা এখানে আলোচনা করছি অ্যানোভুলেশন নিয়ে, এখানে যেহেতু অ্যান্ড্রোজেন বেশি হচ্ছে সেই জন্য অ্যান্ড্রোজেনিক মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, যেটা আমরা আগেও আলোচনা করছিলাম। নর্মালি ফলিকিউলার ডেভেলপমেন্টের জন্য ইস্ট্রোজেনিক মাইক্রো এনভায়রনমেন্ট চাই, যেহেতু অ্যান্ড্রোজেনিক মাইক্রো এনভায়রনমেন্ট থাকছে এখানে, সেখানে কোনো গ্রোথ হচ্ছে না। আবার এখানে কি হচ্ছে না, LH বেশি সিক্রেট হচ্ছে, সেজন্য LH-টা টনিক্যালি এলিভেটেড থাকছে, সব সময়তেই এলিভেটেড থাকছে। একটা কনসেপ্ট হচ্ছে যে LH সার্জ দরকার ওভুলেশনের জন্য, মানে
যখন ইস্ট্রোজেনটা 200 পিকো গ্রামের থেকে বেশি হয়ে যাবে তখন সেটা একটা পজিটিভ ফিডব্যাক ইফেক্ট দেবে এবং এলএইচ একটা সার্জ হবে। সেই এলএইচ সার্জ হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওভুলেশনে, কিন্তু এখানে যেহেতু টনিক্যালি এলিভেটেড থাকছে সেই জন্য কোনো এলএইচ সার্জ হচ্ছে না। এলএইচও পালসে সিক্রেট হয় কিন্তু এখানে টনিক্যালি এলিভেটেড থাকছে, কোনো এলএইচ সার্জ না হওয়ার জন্য ওভুলেশন হচ্ছে না। সুতরাং গ্রোথ অফ দ্য ফলিকাল হচ্ছে না, আবার ওভুলেশনও হচ্ছে না। গ্রোথ অফ দ্য ফলিকাল হচ্ছে না, আবার কোনো একটা ফলিকাল যদি কোনো রকমে গ্রো করেও যায় তাহলে সেটা কি ওভুলেট করবে? না, ওভুলেট করবে না, কারণ কোনো এলএইচ সার্জ নেই। তাহলে সাইকেলগুলো হবে অ্যান ওভুলেটারি। এবং দুটো ক্যারেক্টারিস্টিক কি অ্যান ওভুলেটারি সাইকেলের? যে সেগুলো হবে ইররেগুলার এবং পেনলেস। সো এটা আমরা পড়লাম যে অ্যান ওভুলেশন ডিটেলসে কি কি কারণে হচ্ছে। এরপরে আমরা দেখব যে অ্যান ওভুলেশন এর ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট অফ অ্যান ওভুলেশন কি করে আমরা এক্ষেত্রে ট্রিট করব। প্রথম যে ট্রিটমেন্ট মোডালিটি, এখানে অনেক ট্রিটমেন্ট মোডালিটি আছে, প্রথম ট্রিটমেন্ট মোডালিটি হচ্ছে এক্সারসাইজ অ্যান্ড ওয়েট রিডাকশন। এক্সারসাইজ আর ওয়েট রিডাকশন করলে দেখা গেছে 30% কেসে অ্যান ওভুলেশন এর ট্রিটমেন্ট হয়ে যায়, অর্থাৎ সাইকেলগুলো ওভুলেটরি হয়ে যায়। 30% কেস রিজলভ হয়ে যায় শুধুমাত্র এক্সারসাইজ আর ওয়েট রিডাকশনের জন্য। এখানে আবার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স। সো ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করার জন্য এখানে আমরা ইনসুলিন সেন্সিটাইজার দিতে পারি, যেটার এক্সাম্পল হচ্ছে মেটফরমিন। এবং এই ইনসুলিন সেন্সিটাইজার বা মেটফরমিনের জন্য 30% কেস রিজলভ হয়ে যায় অ্যানোভুলেশনের। সুতরাং 30% কেস রিজলভ হয়ে যায় এক্সারসাইজ এবং ওয়েট রিডাকশনের জন্য, এবং 30% কেস রিজলভ হয়ে যায় ইনসুলিন সেন্সিটাইজার যেমন মেটফরমিনের জন্য। যদি এই দুটো কাজ না করে তাহলে আমাদেরকে যেতে হবে ওভুলেশন ইন্ডাকশনের দিকে। ওভুলেশন ইন্ডাকশনের জন্য আগে ড্রাগ অফ চয়েস ছিল ক্লোমিফেন সাইট্রেট। ক্লোমিফেন সাইট্রেট আগে ড্রাগ অফ চয়েস হিসাবে ইউজ করা হতো, যদিও এখনকার ড্রাগ অফ চয়েস ফর ওভুলেশন ইন্ডাকশন ইজ লেট্রোজোল। সো লেট্রোজোল এখন বেশি ইউজ করা হয় ওভুলেশন ইন্ডাকশনের জন্য। আবার যদি ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট কিছু কেস থাকে, যদি এই তিনটে মোডালিটি অর্থাৎ এক্সারসাইজ, ওয়েট রিডাকশন, ইনসুলিন সেন্সিটাইজার এবং ওভুলেশন ইন্ডাকশন কাজ না করে, তাহলে আমরা দিতে পারি হিউম্যান মেনোপোজাল গোনাডোট্রপিন HMG এবং হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এর মিক্সচার, যেটা বাইরে থেকে আমরা দিতে পারি। এছাড়া কি দিতে পারি না, সিনথেটিক FSHO দিতে পারি। এগুলো হচ্ছে অন্যান্য ট্রিটমেন্ট মোডালিটি যেটা অ্যানোভুলেশনের ট্রিটমেন্টে কাজ করতে পারে। তো মেনলি এখানে হচ্ছে এক্সারসাইজ এবং ওয়েট রিডাকশন 30% কেসে এটা রিজলভ করে দেয়, এবং 30% কেসে মেটফরমিন এটাকে রিজলভ করে দেয়। রেজিস্ট্যান্ট কেসে ওভুলেশন ইন্ডাকশন ট্রাই করা যেতে পারে, এছাড়া HMG, HCG অর FSH, সিনথেটিক FSH ট্রাই করা যেতে পারে। এটা হলো আমাদের ট্রিটমেন্ট অফ অ্যান ওভুলেশন ইন কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। এরপরে আমরা দেখব হিরসুটিজম, অর্থাৎ এক্সেসিভ ফেসিয়াল হেয়ার গ্রোথ। হিরসুটিজম প্রথমে আমরা বলেছিলাম যে হিরসুটিজম মেনলি হয় হাইপার অ্যান্ড্রোজেনেমিয়ার জন্য। এবার প্রথমে আমাদের দেখতে হবে এই যে হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, সেটা অর্থাৎ অ্যান্ড্রোজেন ইনক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্ড্রোজেন কোথায় কোথায় থেকে সিক্রেট হয়? প্রথম হচ্ছে ওভারিয়ান অ্যান্ড্রোজেন, অর্থাৎ ইনক্রিজড অ্যান্ড্রোজেন সিক্রেশন ফ্রম ওভারি। এখানে ওভারিয়ান অ্যান্ড্রোজেন বেড়ে যাচ্ছে, আবার অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেনে বেড়ে যাচ্ছে। তাহলে প্রথম হচ্ছে ইনক্রিজড অ্যান্ড্রোজেন সিক্রেশন ফ্রম ওভারি, সেকেন্ড হচ্ছে ইনক্রিজড অ্যান্ড্রোজেন সিক্রেশন ফ্রম অ্যাড্রিনাল গ্ল্যান্ড। প্রথমে ইনক্রিজড ওভারিয়ান অ্যান্ড্রোজেন, তারপরে ইনক্রিজড অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন। এবং তিন নম্বর একটা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে মেটাবলিক অ্যাবনর্ম্যালিটি। মেটাবলিক অ্যাবনর্ম্যালিটি হচ্ছে থার্ড ফ্যাক্টর হিরসুটিজম বা হাইপার অ্যান্ড্রোজেনেমিয়ার জন্য। তাহলে ওভারি থেকে অ্যান্ড্রোজেন সিক্রেশন কেন বেশি হচ্ছে? প্রথমে যেটা আমরা আলোচনা করছিলাম, এলএইচ সিক্রেশন বেড়ে যাচ্ছে, যেটা আগে থেকেই জানি। এলএইচ সিক্রেশনের জন্য ওভারিয়ান অ্যান্ড্রোজেন বেড়ে যাচ্ছে। এছাড়া
ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, এটাও এলএইচ এর মতো থিকা সেলকে স্টিমুলেট করে এবং থিকা সেল স্টিমুলেশনের জন্য ওভারি থেকে অ্যান্ড্রোজেন বেশি বার সিক্রেট করে IGF-1। এলএইচ এর মতো একইভাবে কাজ করে, থিকা সেলকে স্টিমুলেট করে এবং তার জন্য অ্যান্ড্রোজেন বেশি সিক্রেট হয় থিকা সেল থেকে IGF-1 এবং এলএইচ দায়ী। এছাড়া একটা এনজাইম হাইপার ফাংশন হয়, যেটা হচ্ছে P450C17 এনজাইম। এই এনজাইম হাইপার ফাংশনের জন্য ওভারি থেকে অ্যান্ড্রোজেন বেশি সিক্রেট হয় যেমন, এছাড়া অ্যাড্রিনাল থেকেও অ্যান্ড্রোজেন বেশি সিক্রেট হয় এই P450C17 এনজাইমের জন্য। এটা ওভারি এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড দুটোতেই কাজ করে। ছাড়া আরেকটা ফ্যাক্টর যেটা আমরা আগে বলছিলাম, যে FSH ডিপেন্ডেন্ট যে অ্যারোমেটাইজেশন হচ্ছে সেটা PCOS এ কম হয়, তাহলে ডিক্রিজড অ্যারোমেটাইজেশনের জন্য ওভারিয়ান অ্যান্ড্রোজেন বেড়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত কারণে ওভারিয়ান অ্যান্ড্রোজেন বাড়ছে, LH, IGF-1, P450, C17 এবং ডিক্রিজড অ্যারোমেটাইজেশন। এরপরে আমরা আগে থেকেই মোটামুটি সবগুলো জেনেছিলাম, নতুন আমরা জানলাম যে IGF-1 বেশি থাকে PCOS ওমেনদের ক্ষেত্রে, সেই জন্য সেটা থিকা সেলকে স্টিমুলেট করছে। আরেকটা নতুন জিনিস জানলাম যে P450C17 এনজাইম হাইপার ফাংশনের জন্য ওভারিয়ান অ্যান্ড্রোজেন এবং অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন বেশি সিক্রেট হয়। অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন আর কি কি কারণে বেশি সিক্রেট হয়? না, অবভিয়াসলি এখানে স্ট্রেস বেশি থাকে PCOS ওমেনদের ক্ষেত্রে, সো ইনক্রিজ স্ট্রেস একটা স্টিমুলেট করে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে বেশি অ্যান্ড্রোজেন সিক্রেট করার জন্য। এছাড়া হাইপার প্রোল্যাক্টিনেমিয়াও একটা প্রিডিসপোজ করে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে বেশি অ্যান্ড্রোজেন সিক্রেট করার জন্য। তাহলে কি কি কারণে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বেশি অ্যান্ড্রোজেন সিক্রেট হয় PCOS ওমেনদের ক্ষেত্রে? 1 নম্বর হচ্ছে P450C17 এনজাইম হাইপার ফাংশন, 2 নম্বর স্ট্রেস, 3 নম্বর হাইপার প্রোল্যাক্টিনেমিয়া। এই তিনটে কারণের জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যান্ড্রোজেন বেশি সিক্রেট হয়। এরপরে আমরা দেখব যে একটা রোল আছে মেটাবলিক অ্যাবনর্মালিটির, যেটা হচ্ছে ওবেসিটি। এবং ওবেসিটি কি প্রিডিসপোজ করে? না, ওবেসিটি প্রিডিসপোজ করে ইনসুলিন রেজিস্ট্যান্স। ওবেসিটির জন্য কি হচ্ছে? না, ইনসুলিন রেজিস্ট্যান্স বা IR, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। এখানে একটা কনসেপ্ট হচ্ছে, বডিতে নর্মাল ইনসুলিন লেভেল আছে, কিন্তু ইনসুলিন রিসেপ্টার যেগুলো আছে সেই রিসেপ্টারগুলো যে নর্মাল ইনসুলিন বডিতে আছে তার প্রতি সেন্সিটিভ না। নর্মাল ইনসুলিন লেভেল বডিতে, কিন্তু ইনসুলিন রিসেপ্টারগুলো ওই নর্মাল ইনসুলিনের প্রতি সেন্সিটিভ না। সেই সেন্সিটিভ না হওয়ার জন্য বিটা সেলস অফ প্যানক্রিয়াস কি করবে? না, দেখছে যে আমি তো ইনসুলিন ঠিকঠাকই প্রডিউস করছি কিন্তু সেই ইনসুলিনটা কাজ করতে পারছে না, সেই জন্য বিটা সেল ফ্রাস্ট্রেটেড হয়ে বেশি ইনসুলিন প্রডিউস করবে। তাই বডিতে নর্মাল ইনসুলিন লেভেল থাকতে পারে বা ইনক্রিজড ইনসুলিন লেভেল থাকতে পারে। সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য একটা ফ্যাক্টর হচ্ছে যে ইনক্রিজড ইনসুলিন লেভেল ইন দ্য বডি, কারণ বিটা সেলস অফ প্যানক্রিয়াস ইনসুলিন লেভেল যে ইনসুলিন সিক্রেশন সেই ইনসুলিন সিক্রেশনটাকে বাড়িয়ে দেবে। সেই ইনক্রিজ ইনসুলিন সিক্রেশনের জন্যই ইনক্রিজড ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 সিক্রেশন হবে, যেটা আমরা বলছিলাম যে এলএইচ এর মতোই থিকা সেলকে স্টিমুলেট করে ওভারিয়ান অ্যান্ড্রোজেন সিক্রেট করে। সেটা কেন হচ্ছে? কারণ এখানে ইনসুলিন বেড়ে যাচ্ছে এবং সেই ইনসুলিনটাই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 সিক্রেশনে সাহায্য করছে। এছাড়া ইনসুলিন আর একটা কাজ করে, এই যে ইনক্রিজড ইনসুলিন বডিতে হলো, এটা লিভারের উপর কাজ করে। নর্মালি লিভার থেকে দুটো প্রোটিন সিক্রেট হয়, একটা বলছিলাম SHBG অর সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, যেটা আমরা আগে আলোচনা করছিলাম SHBG। তখন আমরা বলেছিলাম যে পরে কারণটা বোঝা যাবে কেন ডিক্রিজ হচ্ছে SHBG লেভেল। নর্মালি লিভার থেকে SHBG অর সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন সিক্রেট হয়, কিন্তু ইনক্রিজড ইনসুলিন লিভারে গিয়ে এই SHBG সিক্রেশনটাকে কমিয়ে দেয়, অর্থাৎ ডিক্রিজড সিক্রেশন অফ সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন ফ্রম লিভার ডিউ টু ইনক্রিজড ইনসুলিন। ইনসুলিনের জন্য SHBG লেভেল কমে যাচ্ছে, তার জন্য ফ্রি টেস্টোস্টেরন, ফ্রি অ্যান্ড্রোজেন, ফ্রি এস্ট্রোজেন হচ্ছে, যেটা আমরা প্যাথোফিজিওলজির প্রথম পার্টে আলোচনা করছিলাম। এছাড়া আরেকটা প্রোটিন আছে যেটাকে বলা হয় IGF-BP। IGF-BP অর্থাৎ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বাইন্ডিং প্রোটিন, এটাও নর্মালি সিক্রেট হয় লিভার থেকে। এবং ইনক্রিজড ইনসুলিন লেভেল ইন দ্য বডি কি করে? না, এই IGF-BP সিক্রেশনটাকেও SHBG সিক্রেশনের মতো কমিয়ে দেয়। IGF-BP কি করে? না, IGF কে বাইন্ড করে,
আইজিএফবিপি যদি কমে যাবে তাহলে ফ্রি IGF-1 ফ্রি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ানের পরিমাণ বেড়ে যাবে এবং ফ্রি IGF-1 আবার থিকা সেলকে স্টিমুলেট করবে এবং বেশি ওভারিয়ান অ্যান্ড্রোজেন সিক্রেট করবে। তাহলে এইভাবে ইন্টারকানেক্ট হচ্ছে ডটগুলো প্যাথোফিজিওলজির ক্ষেত্রে। যেহেতু ফ্রি IGF-1 বেড়ে যাচ্ছে সেটা থিকা সেলের উপর কাজ করবে এবং বেশি অ্যান্ড্রোজেন সিক্রেট করবে ওভারি থেকে। তাহলে এখন পর্যন্ত আমরা যে তিনটে ফ্যাক্টর বললাম, যে ইনক্রিজড অ্যান্ড্রোজেন ফ্রম ওভারি, ইনক্রিজড অ্যান্ড্রোজেন ফ্রম অ্যাড্রিনাল আর মেটাবলিক অ্যাবনর্ম্যালিটি, এই তিনটে ফ্যাক্টর একসাথে কাজ করে অ্যান্ড্রোজেন লেভেল যে বডি সেটা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া হচ্ছে এবং আলটিমেটলি হির্সুটিজম অর ইনক্রিজ ফেসিয়াল হেয়ার গ্রোথ করছে। এরপর আমরা দেখবো যে হির্সুটিজম হচ্ছে PCOS ওমেনদের ক্ষেত্রে, সেটা আমরা কি করে ট্রিট করব, অর্থাৎ ট্রিটমেন্ট অফ হির্সুটিজম। তো এখানেও বিভিন্ন মোডালিটি আছে, যেমন অ্যানোভুলেশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথম মোডালিটি অর্থাৎ প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট রিডাকশন, সেরকম হির্সুটিজমের ক্ষেত্রেও যেহেতু মেটাবলিক অ্যাবনর্ম্যালিটি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, সুতরাং এখানেও প্রথম ট্রিটমেন্ট মোডালিটি হচ্ছে ওয়েট রিডাকশন এবং এক্সারসাইজ, যেটা হচ্ছে কারেকশন অব মেটাবলিক অ্যাবনর্ম্যালিটি, যেমন মেটাবলিক এক্স সিন্ড্রোম বা ওবেসিটি, সেটা কারেকশনের জন্য কি করতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে এবং এক্সারসাইজ করতে বলতে হবে পেশেন্টকে এবং ওয়েট রিডাকশন করতে বলতে হবে। এটাও এক নাম্বার ট্রিটমেন্ট ছিল অ্যানোভুলেশন। সুতরাং PCOS ওমেনদের প্রথম ট্রিটমেন্ট যদি বলা হয় সেটা হচ্ছে এক্সারসাইজ এবং ওয়েট রিডাকশন। যদি এই এক্সারসাইজ এবং ওয়েট রিডাকশনের ফলেও হির্সুটিজম না কমে, যদি কোনো বেনিফিট না হয়, তাহলে এখানে যেহেতু হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া আছে সেই জন্য অ্যান্টি অ্যান্ড্রোজেন আমরা ইউজ করব। হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া মানে ইনক্রিজড অ্যান্ড্রোজেন লেভেল ইন দ্য সার্কুলেশন, সেই জন্য অ্যান্টি অ্যান্ড্রোজেন অর্থাৎ অ্যান্ড্রোজেন অ্যান্টাগনিস্ট আমরা ইউজ করছি। এটার কিছু এক্সাম্পল হচ্ছে সাইপ্রোটেরন অ্যাসিটেট, এগুলো হচ্ছে সব অ্যান্টি অ্যান্ড্রোজেন, সাইপ্রোটেরন অ্যাসিটেট, এবং 2 নম্বর হচ্ছে স্পাইরোনোলেকটন। সো কারেকশন অফ মেটাবলিক অ্যাবনর্মালিটি এবং অ্যান্টি অ্যান্ড্রোজেন, যেটা সাইপ্রোটেরন অ্যাসিটেট এবং স্পাইরোনোলেকটন। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হির্সুটিজমের জন্য কিছু PCOS ওমেনদের একটা ডিপ্রেশন তৈরি হতে পারে, সেই জন্য কসমেটিক থেরাপি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ট্রিটমেন্ট অফ হির্সুটিজমের ক্ষেত্রে। সে এগুলো আমরা দেখলাম ট্রিটমেন্ট অফ হির্সুটিজম। এরপরে হচ্ছে ওবেসিটি। ওবেসিটি আমরা আগে আলোচনা করেছি কিভাবে PCOS প্যাথোফিজিওলজি সেটা কাজ করে, যে ওবেসিটির জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, সেই জন্য ইনক্রিজড ইনসুলিন লেভেল হচ্ছে, সেটা SHBG এবং IGF-BP-র যে সিক্রেশন লিভার থেকে সেটা কমিয়ে দিচ্ছে। এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, ওবেসিটির জন্য কি হচ্ছে, ওবেসিটি প্রিডিসপোজ করছে ইনসুলিন রেজিস্ট্যান্সকে। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে নর্মাল লেভেল বা ইনক্রিজ লেভেল অফ ইনসুলিন আছে বডিতে, কিন্তু ইনসুলিন রিসেপ্টারগুলো সেন্সিটিভ নয় সেই ইনসুলিনের জন্য, সেই ইনসুলিনের প্রতি সেন্সিটিভ নয়। সেই ইনসুলিনের প্রতি সেন্সিটিভ না হওয়ার জন্য ইনসুলিন লেভেল এখানে বেড়ে যাচ্ছে এবং ইনসুলিনটা ইউটিলাইজ হচ্ছে না, ইনসুলিন লেভেল বেশি থাকছে কিন্তু ইনসুলিনটা ইউটিলাইজ হচ্ছে না। ইনসুলিন যেহেতু গ্লুকোজ মেটাবলিজমে একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, সেই জন্য এখানে ডিক্রিজড ইউটিলাইজেশন অফ গ্লুকোজ হচ্ছে। যে গ্লুকোজের যে ইউটিলাইজেশন দরকার নর্মাল এনার্জি প্রোডাকশন, নর্মাল নিউট্রিশনের জন্য, সেটা হচ্ছে না এবং ডিক্রিজড ইউটিলাইজেশন অফ গ্লুকোজ হচ্ছে। যেহেতু ডিক্রিজ নিউট্রিশন হচ্ছে ডিক্রিজড ইউটিলাইজেশন অফ গ্লুকোজের জন্য, তাহলে যে ফলিকালগুলোর যে নিউট্রিশন দরকার, যে গ্রোথ অফ দ্য ফলিকাল প্রাইমারি টু সেকেন্ডারি টু গ্রাফিয়ান ফলিকাল, তাদের জন্য একটা তো নিউট্রিশন দরকার, সেই নিউট্রিশনও পাবে না, কারণ দেয়ার ইজ ডিক্রিজ ইউটিলাইজেশন অফ গ্লুকোজ। যদি নিউট্রিশন না পায় তাহলে উইল দেয়ার বি এনি গ্রোথ অফ দ্য ফলিকাল, ফলিকালগুলো কি গ্রো করবে না, সুতরাং দেয়ার উইল বি ডিক্রিজড গ্রোথ অফ দ্য ফলিকাল, কোনো গ্রোথ হবে না ফলিকালের। তাহলে এটা একটা পার্ট ওবেসিটি। এছাড়া ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য একটা জিনও দায়ী, যেটা হচ্ছে 19p13.2, সেটা হচ্ছে জিনের লোকেশন যেটা ইনসুলিন রেজিস্ট্যান্সকে প্রিডিসপোজ করে। তাহলে এখানে কি হচ্ছে না, ডিক্রিজ নিউট্রিশন হচ্ছে, তার জন্য ডিক্রিজ গ্রোথ অফ দ্য ফলিকাল হচ্ছে, যেটা আবার সেই অ্যান অভুলেশনকে প্রিডিসপোজ করছে। এরপর আমরা ডিসকাস করব একটা অ্যাসোসিয়েটেড সিন্ড্রোমের ব্যাপারে, PCOS এর সাথে অ্যাসোসিয়েটেড, যেটা হচ্ছে হেয়ার অ্যান সিন্ড্রোম। এটা হচ্ছে একটা অ্যাক্রোনিম, HA, যেখানে HA স্ট্যান্ডস ফর হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, যেটা একটা রটারড্যামস ক্রাইটেরিয়া বা
একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ পিসিওএস হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, তার জন্য আমরা দেখলাম হির্সুটিজম হচ্ছে। আইআর স্ট্যান্ডস ফর ইনসুলিন রেজিস্ট্যান্স, আইআর স্ট্যান্ডস ফর ইনসুলিন রেজিস্ট্যান্স, আমরা দেখছিলাম ওবেসিটি, তার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, যেটা হচ্ছে আইআর। এইচ এ হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম, আইআর ইনসুলিন রেজিস্ট্যান্স। এএনটা কি না, এএন হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, হ্যাঁ এটা আগে এখনো আলোচনা করিনি আমরা পিসিওএস এ, এটা হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্সে কি হয় না, দ্য স্কিন নিয়ার দ্য নেক বিকামস থিকেন্ড অ্যান্ড হাইপার পিগমেন্টেড। অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স কেন আমরা আলোচনা করছি না, পিসিওএস এ অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স দেখা যায়, দ্য স্কিন নিয়ার দ্য নেক বিকামস থিকেন্ড অ্যান্ড ডার্কেন্ড অর হাইপার পিগমেন্টেড, এটা পিসিওএস ওমেনদের দেখা যায়। এবং এই তিনটেকে একসাথে, যেটা হাইপার অ্যান্ড্রোজেনিজম, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, এই তিনটেকে একসাথে বলা হচ্ছে হেয়ার অ্যান্ড সিন্ড্রোম। কিন্তু এটা ভাবলে হবে না যে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স মানে পিসিওএস। অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স পিসিওএস ছাড়াও অন্যান্য বিভিন্ন কন্ডিশনে দেখা যায়, যেমন এটা হচ্ছে একটা ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস। অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স ডায়াবেটিসের একটা ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন হিসাবেও দেখা যায়। এছাড়া এটা একটা স্কিন ম্যানিফেস্টেশন অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমার একটা স্কিন ম্যানিফেস্টেশন হিসাবেও দেখা যায়। তাহলে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে দেখা যায়, কিন্তু অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স মানেই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নয়। যদি এক কথায় বলা যায়, অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স ইজ নট আ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। তাই এটা আমাদের আলোচনা করা হলো হেয়ার অ্যান্ড সিন্ড্রোম, যেটা একটা অ্যাসোসিয়েটেড পিসিওএস এর সাথে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম মেডিকেল ম্যানেজমেন্ট, যেমন ওয়েট রিডাকশন, এছাড়া অ্যান্টি অ্যান্ড্রোজেন, ওভুলেশন ইন্ডাকশন, ইনসুলিন সেন্সিটাইজ, এগুলো সব মেডিকেল ম্যানেজমেন্ট। এবার আমরা একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট আলোচনা করব, যেটা হচ্ছে এলওডি, অর্থাৎ ল্যাপেরোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। ল্যাপেরোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং নামটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা ল্যাপারোস্কোপিক প্রসিডিওর। এবং এখানে আমরা কি করি, ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, অর্থাৎ ড্রিল করব যে যে থিকেন্ড স্ট্রোমা থাকে এবং ফলিকালগুলো সিস্ট হিসাবে দেখা যায়, সেই সিস্টগুলোতে ড্রিল করব এবং তাদের মাঝে মাঝে যে থিকেন্ড স্ট্রোমা আছে সেগুলোতেও আমরা ড্রিল করব, সেটাকে বলা হচ্ছে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং অর এলওডি। এই যে আমরা সিস্টগুলোতে ড্রিল করছি, কিংবা যে সিস্টের মাঝে যে থিকেন্ড স্ট্রোমা আছে সেটা তো ড্রিল করে ডিস্ট্রয় করছি। তাই এটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ পিসিওএস অর ল্যাপেরোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। আমরা ইচ্ছা করে ছেড়ে এসেছি ইনভেস্টিগেশন পার্টটা, ইনভেস্টিগেশন যেটা প্যাথোফিজিওলজিটা ভালো করে বুঝলে ইনভেস্টিগেশনটা করা কোনো ব্যাপারই নয়, যে ইনভেস্টিগেশনে মেনলি কোন কোন প্রোডাক্টগুলো ব্লাডে বেশি আছে আর কোন কোন প্রোডাক্টগুলো ব্লাডে কমে গেছে সেটা দেখা। তাহলে কোন কোনগুলো ইনক্রিজড হয়েছে, কোন কোনগুলো ডিক্রিজড হয়েছে। ইনক্রিজড এর জন্য আমরা জানি জিএনআরএইচ পালসেস এর ইনক্রিজড হওয়ার জন্য সেটা প্রেফারেন্স করছে এলএইচ সিক্রেশনকে, এছাড়া ইস্ট্রোজেন বেশি থাকছে, সেই ইস্ট্রোজেনটা পজিটিভ ফিডব্যাক করছে এলএইচকে, সেই জন্য এলএইচ আলটিমেটলি ব্লাডে বেশি থাকবে এবং এফএসএইচ কম থাকবে, যেহেতু ইস্ট্রোজেনটা এফএসএইচ এর উপরে একটা নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট দিচ্ছে। নর্মালি এলএইচ এফএসএইচ রেশিও থাকে 1:1, এখানে সেই রেশিওটা ইনক্রিজড হয়, রিভার্সড হয় না। 1:1 রিভার্স হলে কি হবে, 1:1, সুতরাং এখানে 2:1 বা 3:1, অর্থাৎ এলএইচ ইজ টু এফএসএইচ রেশিও ইনক্রিজড হয়, বেড়ে যায়, 2:1 হয় বা 3:1, নর্মালি থাকে 1:1, ইয়েস নর্মালি 1:1, এখানে 2:1, 3:1, আমি রিপিট করছি কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আর কি কমে যায় না, এখানে যেটা কমে যায় এসএইচবিজি, অর্থাৎ সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, যেটা আমরা বলছিলাম ব্লাডে ইনসুলিন বেড়ে যাওয়ার জন্য সেটা লিভারে গিয়ে এসএইচবিজি এবং আইজিএফবিপি এই দুটো প্রোটিন কমিয়ে দেবে। বেড়ে যায় অ্যান্ড্রোজেন, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, রটারডামস ক্রাইটেরিয়া, সো ইনক্রিজড অ্যান্ড্রোজেন উইল বি দেয়ার, দেয়ার উইল বি ইনক্রিজড আইজিএফ1 ডিউ টু ইনক্রিজড ইনসুলিন, আইজিএফ1 বেশি থাকবে এবং ইনক্রিজড ইনসুলিন থাকবে, কারণ বিটা সেল অফ প্যানক্রিয়াস ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে বেশি ইনসুলিন তৈরি করবে। আর একটা কি ডায়াগনোসিস না, রেডিওলজিক্যাল একটা, যেটা হচ্ছে ইউএসজি, সেটা করে আমরা কি দেখতে পাবো, যে সিস্টগুলো দেখতে পাবো, সেটাকে বলা হয় স্ট্রিং অফ পালস অ্যাপিয়ারেন্স। এরপরে আমরা যে প্রথমে একটা বলেছিলাম সিমটমের মধ্যে,
যে অ্যাকনি হয় পেশেন্টদের। পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে একটা ফিচার হচ্ছে অ্যাকনি, যেটা দেখা যায় পিসিওএস ওমেনদের ক্ষেত্রে। এখন অ্যাকনি হওয়ার একটা প্যাথোফিজিওলজিক্যাল একটা মেকানিজম হচ্ছে যে ইনক্রিজড এন্ড অর্গান সেন্সিটিভিটি টু অ্যান্ড্রোজেন্স। যে সিবেসিয়াস গ্ল্যান্ডগুলো থাকে সেখান থেকে তো সিক্রেশ হয় সেবাম, এবং সেটা কালেকশন হয়ে অ্যাকনি তৈরি হয়। সেই সেবাম সিক্রেশনটা হচ্ছে অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট, অর্থাৎ ওইখানে যে এন্ড অর্গানটা থাকে সেটা ইনক্রিজ সেন্সিটিভিটি টু অ্যান্ড্রোজেন, সেটা সেন্সিটিভিটিটা অ্যান্ড্রোজেনের প্রতি বেশি থাকে। আবার পিসিওএসে কি হচ্ছে, একটা হাইপার অ্যান্ড্রোজেনেমিক স্টেট তৈরি হচ্ছে, হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া আছে, অর্থাৎ ইনক্রিজ অ্যান্ড্রোজেন আছে ব্লাডে, ইনক্রিজ অ্যান্ড্রোজেন আছে, আবার অ্যান্ড্রোজেন সেন্সিটিভিটিও বেশি আছে, কারণ সিবেসিয়াস গ্ল্যান্ড হচ্ছে অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট, দ্য সিক্রেশন ইজ অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট, সো ইনক্রিজড অ্যান্ড্রোজেন সেন্সিটিভিটি অ্যান্ড দেয়ার ইজ ইনক্রিজড অ্যান্ড্রোজেন লেভেল ইন পিসিওএস। এই দুটোর কিউমুলেটিভ ইফেক্টের জন্য অ্যাকনি তৈরি হচ্ছে, দেয়ার ইজ ইনক্রিজড ফরমেশন অফ অ্যাকনি ইন পিসিওএস ওমেন। এছাড়া দুটো আমরা ওয়ান লাইনার ডিসকাস করব। এক নাম্বার হচ্ছে পিসিওএস এর একটা অপর নাম আছে, যেটা হচ্ছে স্টেইন লেভেনথাল সিন্ড্রোম, যেটা হচ্ছে স্টেইন লেভেনথাল সিন্ড্রোম। এবং যেটা আগে একটা ডিসকাস করছিলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স মেনলি ওবেসিটির জন্য হয়, তবুও একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে যেটাকে, কারণ পিসিওএস হচ্ছে একটা পলিজেনিক কন্ডিশন, সুতরাং এটা একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে। সেই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য যে জিনটা দায়ী সেটার লোকেশন হচ্ছে 19p13.2, তাহলে এটা একটা এমসিকিউ হিসাবে আসতে পারে। 19p13.2 হচ্ছে লোকেশন যে জিনটা যেটা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী। এটা আমাদের সে কনক্লুড করলো আজকের টপিক, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম অর পিসিওএস।